নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আপনারা হয়তো ভাবছেন যে সকাল সকাল আমি নদীর পাড়ে কেন বসে আছি। আমি গরু বাঁধতে এসেছি, ওই যে ওইদিকটা গরু বাঁধা হয়ে গেছে, তাই একটু রোদ লাগছে, বসে পড়েছি। এখান থেকে গিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে KFC স্টাইলের চিকেনের রেসিপি শেয়ার করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এই রেসিপিটা বাজার থেকে কিনে খেতে গেলে কিন্তু প্রচুর টাকা দাম পড়ে যায়, আমি জানি। আপনারা কম খরচে খুব অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, তার জন্য কিন্তু আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। এবার আমি চলে যাব রান্নার কাছে, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বেশ খানিকক্ষণ হলো আমি বসেছিলাম, এক জায়গায় গরুটা বাঁধা রয়েছে, ওখান থেকে গরুটা আরেকটু সরিয়ে দেব। নদীর চড়াতে অনেক ঘাস হয়ে থাকে, আর এই ঘাস খেলে গরু প্রচুর দুধ দেয়। এখানটায় ভালো ঘাস আছে, তাই এখানটা একটু বেঁধে দিলাম, থাক এখানে, একেবারে কিছুক্ষণ পরে আবার বাড়ি নিয়ে যাব। দেখুন বন্ধুরা, দূরের দিকে সাদা হয়ে আছে, ওইটা নদী, এটা কিন্তু নদী না, নদী থেকে এটা একটা খাল বেরিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, নদীর চড়াতে আমাদের এখানে পুরোটাই ভাটা ভর্তি রয়েছে, এটা একটা ইট ভাটা, এরকম পরপর অনেক ইট ভাটা রয়েছে নদীর ধারে ধারে। নদীর ধার থেকে আমি চলে এসেছি, আর আমার সঙ্গে আজকে আছে অর্জুন। দেখুন ওর হাতে কি আছে, আস্তে রাখ, ফেলে দিস না যেন। মাংস খাবো। এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি বলে দেব। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকক্রাম, একটা ডিম, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সয়া সস, এখানে নিয়েছি টমেটো সস, রসুন বাটা, আদা বাটা, লবণ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর নিয়েছি সাদা তেল, আর এখানে আমি নিয়েছি এই যে চিকেনের লেগ পিস, 6 পিস নিয়েছি। চিকেনের লেগ পিসগুলো আমি ছুরি দিয়ে এইভাবে চারিপাশটা একটু চিড়ে চিড়ে নেব। মশলাগুলো ঢুকবে বলি? হ্যাঁ, তুমি সব জেনে গেছো, আমাকে আর কিছু বলার দরকার নেই। যেরকম খুশি চিরলেই হবে। ধাও, জল ঘাটতে হবে, ভালো লাগবে না? হাতটা ধুয়ে আয়। মাংসের মধ্যে প্রথমে দিয়ে দেবো লেবুর রস, মেখে নেব। এবার দেব রসুন বাটা, আদা বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো, লবণ, সয়া সস। এবার দেব টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। অর্জুন যখনই আসে আমার সঙ্গে হাতাহাতি কাজ করে দেয়। আচ্ছা, না না, ধুতে হবে না, ভালো, দাও 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 দাও, না না, চাপা দিয়ে এটা আমি আধ ঘন্টা রেখে দেব। মজা, বাবা পড়ে যাচ্ছি, ও মা, যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, সবকিছু ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে।
এবার দেব লঙ্কার গুঁড়ো। দুধের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ওয়াও, ডিসেম্বর হলুদ কালার এসে গেল। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। অর্জুন গান করছে ওদিকে বসে বসে। কি গান বাবা? এদিকে আমার সবকিছু তৈরি হয়ে গেছে, এবার আমি লেগ পিস গুলোকে কোট করে নেব। এই দাঁড়া না, এবার আমি দুধ আর ডিমের গোলায় ডুবিয়ে দেব, তুলে নেব আর একবার ভালো করে কোট করে নেব। তারপর আবার রেখে দিবি। এইভাবে আমি চিকেনের পিসগুলো একটা একটা করে কোট করে নেব। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা। আর একটা আছে, সবগুলো তৈরি করা হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে উনানটা ধরিয়ে নেব। ভিতরে তো জামা, কি করছিস তুই? ভিতরে তো জামা পরে আছি। এ তোর বগল ফাটাই, ভিতরে তো জামা পরে আছি না। হ্যাঁ, কি করে দেখা যায়? কড়াই দেব সাদা তেল। বন্ধুরা এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি। এবার আমি এইগুলো ভেজে নেব। অল্প আছে, আমি একটু সময় নিয়ে ভেজে নেব। দেখুন আমি কিন্তু জাল দিইনি, আঁচ রেখেছি। বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন KFC চিকেন তৈরি করে দেখানোর জন্য, আর আমার ছেলেও বায়না করছিল ভীষণ। একদিন ওকে আমি বাইরের দোকান থেকে কিনে খাইয়েছিলাম, তারপর থেকেই মাঝে মাঝে বলতো ঘরে করার জন্য, কিন্তু একদিনও এর আগে আমি করিনি বাড়িতে। আপনারা যদি গ্যাসে করেন একদম লো ফ্লেমে এটা ভাজবেন। ওট পেতে বসে আছে, কখন ভাজা হবে আর ও খাবে। আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর অর্জুন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে খাবে বলে। দেখুন বন্ধুরা কত সহজেই অল্প সময়ে কিন্তু আমি একদম দোকানের মতো KFC চিকেন বানিয়ে ফেলেছি। এই দেখুন, এই দাঁড়া 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 দাঁড়া, বাকি আছে বাকি আছে বাকি আছে। রেসিপি তো শেষ হয়ে গেল, আমি আর অর্জুন দুজনে খেতে বসে পড়েছি। আর দেওয়ার আগেই অর্জুন একটা নিয়ে নিয়েছে, আলাদা করে আর দিতে হবে না, খাওয়া শুরু করে দাও। আমি একটা নেই, কিন্তু সসটা এই যে প্লেটে একটু ঢেলে দিই। এইগুলো কার জন্য রাখলে গো? তুমি বাদে সবাই খাবে। হাই না, আমার দু পিস লাগবে। কেন?
অর্জুন খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমি খাবো। দেখো, হ্যাঁ বলো। বেশি এমন করে খেতে হয়, দেখো খাও দেখো। দাঁত তো ফাঁকা আছে সামনে দেখে। এটা কিন্তু বাইরের দোকান থেকে কিনে খেতে গেলে এক একটা লেগ পিসের দাম কিন্তু 90 থেকে 100 টাকা দাম পড়ে যাবে। আর বাড়িতে কম খরচে এবং অল্প সময়ে বানিয়ে ফেললাম। আর আমাদের অর্জুন দেখুন, খুব সুন্দর মুচমুচে হয়েছে। আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা ময়দা, কর্নফ্লাওয়ার আর এর সঙ্গে চালের গুঁড়িও দিতে পারেন অল্প করে। আমি কখন পাবো গো, কখন পাবো? দেখার জন্য আমি এরকম করে ছিলাম। বাবা, লোভ দিচ্ছ? পেট খারাপ না হয়ে যায়? দারুণ হয়েছে বন্ধুরা, এটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে তো বানিয়ে দিতেই পারবেন, কিংবা অতিথি আপ্যায়নে এটা বানিয়ে দিতে পারেন। খুব সুন্দর সাদ্য হয়েছে। ওই করে করে শেষ করে দাও সব। চটপট খা। হ্যাঁ চটপট খা, এখন একটা খাবো। চটপট খা, এখন একটা খাবো। না না, তুমি খাও। না না না, আমি পরে খাবো না। আজকে যদি পেট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আর কালকে রেসিপি করতে আসতে পারবো না। না না, নিয়ে আচ্ছা খাও না, আমি খাবো। দিয়ে দাও। ভীষণ ভালো আছো। আর অর্জুন কিরকম করে খাচ্ছে দেখুন, এরকম টেনে টেনে। আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন। আপনারা তো চিকেন পকোড়া অনেকবার বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু এইটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি শুধু লেগ পিস নিয়েছি, আপনারা লেগ পিসের পরিবর্তে চিকেনের বড় বড় যে পিসগুলো হয় সেগুলো নিয়েও করতে পারবেন। বাবা, হাড় বের করে দিল যে গো। আর মাংস আছে হাড়টাতে, খুব ভালো হয়েছে তাই খেয়ে নিচ্ছি। বাবা, পুরো হাড় বের করে ছেড়ে দিল, দেখো মাই বেটাই। সত্যি খুব ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর ভাবে দুজনে খাচ্ছে। দেখুন, মা আর ছেলে দুজনে মিলে, কেউ কিন্তু খারাপ ভাববেন না। দেখি হাড়টা অন্তত দেখাও ভালো, মানে এত ভালো হয়েছে তাই, কিছু নেই হাড়ে আর মাংস নেই। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ 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 আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।